অতি মৰমিয়াল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া হিসাবে পালো, অতি মৰমিয়াল বিত্তমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হিসাবে পালো। আজি এইকাৰণে মই অতি মৰমিয়াল বুলি কব গৈছো, বৰাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম সকল অঞ্চলকে ধরে সকল রাজ্যক সামরি যে উন্নয়নের কাম করেছে সকলকে ইনক্লুসিভ পলিটিক্স করেছে, গতি আমি তার কারণে ধন্যবাদ। আর অধ্যক্ষ মহোদয়, আজি এই সকল লোকের মুখত হাঁহি বিলিঙাবলে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায়। শিল্পী সমাজ, সাংবাদিক সমাজ, কৃষক, ছাত্র ছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, বিধবা, দিব্যাঙ্গ সকলের মুখতো হাঁহি বিলিঙাবলে সক্ষম হয়েছে। আর লগতে মেট্রিক পাস করা 18 বছর পাস উপর নতুনক বিয়া পতা ছোৱালীবিলাকৰো মুখত হাঁহি বিলিঙাবলে আমার এই সরকারখানে সক্ষম হয়েছে। আর অধ্যক্ষ মহোদয়, আজি আমার ইয়াত চাকরি করেছে চাকরিয়া লোকলেও হাত সপ্তম আয়োগের বেতন পায় সকলের মুখত হাঁহি। আর লগতে আমার ইয়াত বহি থাকা বিধানসভার সকল মূল সদস্য বন্ধু তথা জ্যেষ্ঠ সকলো সুখী, এম এল এ সকলেরও দরমা বাড়লে। আর গতি আজি আমি কামবিলাক যে করে গেছো, বিরোধী দলের বিধায়ক সকলে কয় কাম নাই করা, কিন্তু কবলে পিছ মুহূর্ততে মুখের ওলাই যায় যে বিধায়কের পুঁজিরপর আমি রোগীক সহায় করেছো। আজি একটা এক্সাম্পল দিব বিচারিছো যে আজি সোশ্যাল মিডিয়াত কোনোবা বেমার হয়েছে বলে আপডেট করার লগে আমার স্বাস্থ্যমন্ত্রীগুলিয়ে তেখেতসকল সুবিধা করে বন মেরে ট্রান্সপ্লেন্ট করার লগে ইয়াত করা হয়েছে। প্রথমবারের কারণে একচুয়ালি কণমানি ডিব্রুগড়ের গুয়াহাটিল নিউতে গ্রীন করিডোর সুবিধা করে চিকিৎসার কারণে ব্যবস্থা করা হয়েছে। আজি মূর ওসরতে থাকা সরুপথার সমির বিধায়িকা আর মানে বোকাজানের বিধায়ক দুইজনকে সংলগ্ন করবলে ধনশ্রী নদীর উপর দুটাক বৃহৎ বৃহৎ ব্রিজ আমাক এইবার দিলে, সমানে দিছে, অপজিশনকো দিছে, রুলিংকো দিছে, 126টা সমষ্টিত সমানকে দিছে। অধ্যক্ষ মহোদয়, কিমান মরমিয়াল আমার মুখ্যমন্ত্রী। অধ্যক্ষ মহোদয়, মই দুই মিনিট ভেক করিম। না ঠিক আছে, আইল। অধ্যক্ষ মহোদয়, এটা কথা হল অসম আন্দোলন বিদেশীর একটা সমস্যা, বিদেশী চিনাক্ত করব লাগে, বিতরণ করব লাগে। সুদীর্ঘ 6 বছর আন্দোলন হল, তার অন্তত অসম চুক্তি সম্পাদিত হল 1985 চনত। কি হল, আমি ভাবিছিল অসমৰ বিদেশী যাব, কিন্তু অধ্যক্ষ মহোদয়, বিদেশী যাওয়ার ব্যবস্থা কোনো একটা সরকার দিনত নললে। অধ্যক্ষ মহোদয়, ভারত বাংলাদেশ বর্ডার সিল করব লাগে, তার নামত কাম আরম্ভ করলে গায়ের আদি মূল বিষয়টি এড্রেস নকরিলে, বহু উন্মুক্ত এলাকা থ দিলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেটা 2014 চনত প্রধানমন্ত্রী হিসাবে আহিলে, তারপর গোটেই বস্তুবিল স্টাডি করে চার পিছত দেখিলে যে ভারত বাংলাদেশের সীমা বিবাদ চুক্তি সম্পন্ন হওয়া নাই, গতি আমি বেড়া দিব যিখিন বিবাদিত অঞ্চল আছে। মেইন মেইন পয়েন্টত এড্রেস করে অসম বাংলাদেশ সীমার চুক্তি করলে, তারপর কিছু মাটি দিয়া হল, কিছু পয়া গেল ভারতবর্ষ, সেই সময়টা আন্দোলন হল, 1 ইঞ্চিও মাটি নিদ, 23 দিন কিন্তু মাটি নিদ, কিন্তু মেইন যে প্রবলেম তাক চিন্তা করবলে চেষ্টা নকল। যদি সীমাতে আমার নির্ধারণ নয়, কোট ফেন্সিং দিব। আর আমার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় 2016 চনত আহার লগে প্রত্যেকজন বিধায়কক লই পেলে সীমা অঞ্চলত ভ্রমণ করালে 2017 চনত, আর সীমা বিবাদ গোটেখিন সীমাখিন আমি চাই আহি রিপোর্ট দিল, আর দ্রুতগতিত সীমার ফেন্সিং কাম আরম্ভ হয়েছে। আর 263 কিলোমিটার ভিতর 203 কিলোমিটার হয়ে গেল, আর 56 কিলোমিটার প্রায় যেটো নদীর অঞ্চল আছে সেইটো আমার হোম মিনিষ্টার রাজনাথ সিং ডাঙরিয়ার দিনত ইসরায়েলত গৈ ইসরায়েলের টেকনোলজি আনি এই অঞ্চলত আমি ব্যবহার করে পেলে এটা সীমা বিবাদ তো শেষ হব আর ইনফিল্ট্রেশনও কম হব। অধ্যক্ষ মহোদয়, আগের দিনে বাংলাদেশের পরে বিদেশী প্রবেশন হয়ে থাকা দেখা যায়। যাওয়া সপ্তাহর বাংলাদেশের গৃহমন্ত্রীর প্রেস মিটত বাংলাদেশের প্রবজনকারী অকল
ঘুরি যাব হয়েছে এই পুন প্রথম বারে সক্ষম হয়েছে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার ক্ষেত্রে আর আমি আশা করছো আমি এই সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার যে অসমৰ প্রতি ইমান প্রীতি অসমৰ প্রতি মৰম তেওঁৰ দিনতেই অসমৰ সমস্যা সমাধান হব নরেন্দ্র মোদী ডাঙরিয়ার দিনতেই অসমৰ সমস্যা সমাধান হব আমি আশা করছো অসমৰ কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সদায় কাম করে যাব আর যে মরম অসমৰ রাইজৰ কারণে সদায় বিলাই যাব আর আমার এই সময়তে আমি একটা ভাল সরকার পাইছো আর আগন্তুক দিনতো আমি ইয়ার ফলবিলাকো ভাল ভাল পাম সকলকে মরম করে আগভরা সরকার আমি আগন্তুক দিনতো অলপো এক পার্সেন্টও যাতে মরম কম নকরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ করছো অসমৰ সকল জনগণকে মরম করে একে দিকতে আগবাড়ি লৈ যায় তার কারণে মই ঈশ্বরের ওচর প্রার্থনা করে মূল বক্তব্য সামরণি মারছো বহুত বহুত ধন্যবাদ জয় অসম জয় হিন্দ।